মাননীয় বিচারকের অনুমতি নিয়ে আমি ডক্টর সেনকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ মিলট। আপনার নামটা যদি দয়া করে বলেন। মনোময় সেন। আচ্ছা, আপনি এই পেশার সঙ্গে কতদিন যুক্ত? মোর দ্যান 25 ইয়ার্স। আচ্ছা, মধুশ্রী দেবী সোনোগ্রাফি টেস্ট আপনি করেছিলেন তো? হ্যাঁ। উনি কি একাই এসেছিলেন না সঙ্গে কেউ এসেছিলেন? না না, উনি একা আসেননি। ওনার সঙ্গে চ্যাটার্জি পরিবারেরই আরেকজন এসেছিলেন, তার নাম কুহেলি দেবী। আচ্ছা, উনি ও বাড়ির ছোট বউ। আচ্ছা, তো এই টেস্টটা আপনি নিজেই করেছিলেন? হ্যাঁ। আপনি নিজে দেখেই জানিয়েছিলেন তো যে মধুশ্রী প্রেগনেন্ট ছিল? হ্যাঁ। এ ব্যাপারে আপনার কোনো সংশয় নেই তো? না, ধরুন মানে কোনোভাবে কোনো যান্ত্রিক ত্রুটিও তো হতে পারে। না না, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ মানুষ ভুল করতে পারে কিন্তু যন্ত্র তো ভুল করে না। আচ্ছা, তখন কি মধুশ্রীর আর্লি প্রেগন্যান্সি ছিল? হ্যাঁ, প্রায় মাস দুয়েকের প্রেগন্যান্সি ছিল। আচ্ছা ডক্টর সেন, আপনি এখনো দায়িত্ব নিয়ে বলছেন তো যে সেদিন আপনার কোনো রকম ভুল হয়নি? না না, ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। একজন মহিলা আমার কাছে এসেছিলেন এবং তার সিমটমস দেখে আমার মনে হয়েছিল যে উনি প্রেগন্যান্ট হতে পারেন, তাই আমি কিছু টেস্ট করতে বলি এবং আমার ধারণাই সত্যি হয়, তাই এক্ষেত্রে তো কোনো জটিলতার প্রশ্নই ওঠে না। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তখন আপনি জানতেন যে মধুশ্রী দেবীর সঙ্গে আয়ুষ কুমারের বিয়ে সব ঠিক ছিল? হ্যাঁ জানতাম, কারণ এই চ্যাটার্জি পরিবারের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, আর সেই সূত্রেই এ খবরটা আমি জানতাম। আর তাছাড়াও ওই বাড়ির সবাই যেহেতু পাবলিক ফিগার, তাই অন্যভাবেও জানাটা আমার পক্ষে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, যখন এই বিয়েটা হলো না, ভেঙে গেল, তখন আপনি একটু অবাক হয়েছিলেন তো? অবজেকশন মাই লর্ড। এখানে আমরা কোনো উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করছি না, যেটা প্রয়োজনীয় এবং অতি প্রয়োজনীয় সেই ব্যাপারেই আমরা কথা বলতে চাই। মাননীয় বিচারক, উনি যদি আমার সাক্ষ্য গ্রহণের মাঝখানে বাধা সৃষ্টি করেন তাহলে আমার পক্ষে কাজ চালানো মুশকিল হয়ে যাবে। আপনি এত বাড়তি প্রশ্ন করবেন না, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন। ওকে স্যার। থ্যাংক ইউ মাইলা। ডক্টর সেন, আপনি তখন কোনোভাবে মধুশ্রী দেবীর কাছে জানতে চেয়েছিলেন যে এই ঘটনার জন্য কে দায়ী? না, আমি নিজে থেকে সেটা জানতে চাইনি। একজন ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে না, আর তাই আমি নিজে কোনো প্রশ্নই করিনি। কিন্তু আমার চেম্বারেই যখন মধুশ্রী দেবী ভীষণভাবে কান্নাকাটি শুরু করেন, তখন ওনাকে আশ্বস্ত করার জন্য আমি বলি যে এই সন্তান যদি ওনার পক্ষে কোনো রকমের অস্বস্তির কারণ ঘটে তাহলে সেটা তিনি নাও গ্রহণ করতে পারেন। মধুশ্রী দেবী তখন বলেন যে এই সন্তানকে তিনি অ্যাবর্ট করতে পারবেন না, কারণ এই সন্তান তার ভালোবাসার সন্তান, এই সন্তান আয়ুষের সন্তান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড ডক্টর সেন। আপনার কাছ থেকে যা জানার ছিল সবটাই জানা হয়ে গেছে। ইওর অনার, আপনার অনুমতি নিয়ে আমি এই প্রেগনেন্সির রিপোর্টটা দাখিল করতে চাইছি।
এই একটা অস্ত্রেই কাত হয়ে যাবে চ্যাটার্জি পরিবার। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে বাকিটা প্রমাণ করা তো জলভাত। সন্তান সম্ভাবনা হলে তা মারতে চাইতে পারে, আর তুতুল সেটাই করেছে। আগে থেকেই অতটা ভেবো না মধু, ওদের লয়ার কিন্তু খুব একটা সহজ মানুষ নয়। আগের দিন দেখলে না কিরকম ম্যাচ করছিল? আগের দিন কি করেছে সেটা ভুলে যাও। আজকে আর কোনোভাবে উনি কোনো ট্যাফও করতে পারবেন না। গুটিগুলো আমার সেভাবেই সাজানো আছে। আরে ডাক্তারটিকেও তো কম টাকা খাওয়ানো হয়নি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, এতগুলো দিন পরে আর এটা প্রমাণ করতে পারবে না যে তখন আমি প্রেগনেন্ট ছিলাম না। জানি এরকম একটা জঘন্য ব্যাপার নিয়ে আমার যে কখনো কোর্টে আসতে হবে আমি ভাবতে পারিনি। এই ব্যয়ের জন্য আমার জীবনে যে আরো কত লজ্জা কত অপমান বাকি আছে আমি এখনো জানি না। আমি বলছি লক্ষ্মী, মধুশ্রী আগুন নিয়ে খেলা করছে। আমি শুধু ভাবছি ডাক্তারবাবুর কথা। হ্যাঁ গো, ওনার কাছে টাকাটাই বড় হলো, মানুষের ধর্ম বলে কিছু নেই। এইটার দিকে তাকিয়ে দেখো, এরকম একটা নিষ্পাপ মুখ দেখে মানুষের কষ্ট হয় না? চাকা ঘুরবেই লক্ষ্মী, আমি তোমায় বলছি চাকা ঘুরতে বাধ্য। ওই ওপরে ঈশ্বর নামের একটা অস্তিত্ব আছে, ঈশ্বর আছেন, তার উপর ভরসা রাখো, দেখবে ঠকবে না। আর আমাদের মতো সাধারণ মানুষদের ভরসার স্থল তো একটাই, ও ঈশ্বর। ও বড়ি বিবি। হ্যাঁ দাদা সাহেব, বলো। ঘটনা এমন ভাবে হচ্ছে আমার যে বড় ভয় করছে বড়ি বিবি। শেষ পর্যন্ত কি আমাদের পরিবারের দুটো মেয়েকেই হাজত বাস করতে হবে? ওরা তো দেখছি দারুণ ভাবে ঘুটি সাজিয়েছে বড়ি বিবি। দাদা সাহেব, এরকম ভাবে ভয় পেলে চলবে বলো? তুমি এরকম ভয় পাবে জানলে আমি তোমাকে কখনো কোর্টে নিয়ে আসতাম না। তুমি তো আসলে জোর করলে এখানে আসবে আমার সঙ্গে, তাই। আচ্ছা আচ্ছা, এইভাবে কি বাড়িতে থাকা যায়? থাকা যায় বাড়িতে এইভাবে? দাদা সাহেব ভয় পেও না, নার্ভ স্টেডি রাখো, একদম ভয় পাবে না। শুধু একটা কথা মনে রাখবে, আমরা সত্যের পথে আছি। ডক্টর সেন হতে পারেন অনেক বড় ডক্টর, ওনার অনেক নাম আছে, অনেক প্রতিপত্তি আছে, কিন্তু আমার স্যারও কিছু কম বড় ডাক্তার নন। ওনারও অনেক নাম আছে, অনেক প্রতিপত্তি আছে, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হবে দেব, সত্যি বলে কি কিচ্ছু থাকবে না? জয়া, এত অধৈর্য হয়েও না, শুধু এইটুকু বুঝতে পারছি এখন অনেকটা পথ যেতে হবে, খুব সহজে এই কেস থামবে না। এই দাঁড়া, ওই যে যুবরাজ সেনগুপ্ত উঠছেন। অপরিপচ্ছে কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না, কোনো একটা বিশেষ কাজ নিয়ে আজকাল খুব ব্যস্ত জানো তো। ভোরবেলা বেরিয়ে গেল, জিজ্ঞেস করাতে বলল কেটে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোচ্ছে। আমার ধারণা ও এই কেসটা নিয়েই ছুটছে। পাইলট, আমি এখন প্রবাদ প্রতিম ব্যক্তি ডক্টর সেনের সাথে কিছু কথা বলতে চাই, আপনার অনুমতির প্রয়োজন। অনুমতি দেয়া হল। আপনার মতো একজন প্রবাদ প্রতিম চিকিৎসকের সাক্ষ্য প্রমাণ নেওয়ার সময় যদি কোনো আমি ভুল ত্রুটি করে ফেলি বা বলে ফেলি, সেই জন্য আগাম মার্জনা চেয়ে নিচ্ছি।
টিজ করছে, টিজ। স্যার টিজ করুক আর যাই করুক, কেসটা কিন্তু পুরোপুরি আমাদের ফলে। আমার চেয়ে আর ধৈর্য বাধা মানছে না তুতুল, আমি তোমাকে আর এইভাবে দেখতে পারছি না। মনে হচ্ছে তোমাকে জোর করে বের করে নিয়ে যাই এখান থেকে, তারপর যা হয় হোক। কিন্তু আমার যে হাত পা বাঁধা তুতুল, শুধু আমার কাছে এসেছিলে বলেই তোমাকে আজ এত কষ্ট পেতে হচ্ছে, এত অপমান সইতে হচ্ছে।